সবাইকে স্বাগত জানাই আকাঙ্ক্ষার আরো একটি নতুন এপিসোডে। আজকে আমরা জনপ্রিয় ও বিখ্যাত পাঁচটি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানার মধ্য দিয়ে আমাদের জানার আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করব। যোগাযোগ মাধ্যমগুলো হলো ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ইমো। নাম্বার ওয়ান, ফেসবুক। ফেসবুক হলো একটি আমেরিকান সামাজিক যোগাযোগ মাধ্যম যা আজ থেকে প্রায় 17 বছর আগে অর্থাৎ 2004 সালের 4 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। মার্ক জুকারবার্গ এবং তার সহযোগীরা মিলে যখন ফেসবুক তৈরি করেন তখন এটি শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ ছিল, তবে ধীরে ধীরে এটি বিস্তৃতি লাভ করে। 2006 সাল থেকে 12 বছরের ঊর্ধ্বে সবাই ফেসবুক ব্যবহার করতে পারে। 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল 2.80 বিলিয়ন। নাম্বার টু, টুইটার। জ্যাক ডার্সি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভেন উইলিয়ামস এরা চারজন মিলে 2006 সালের 21শে মার্চ টুইটার তৈরি করে, যা একই বছরের 15ই জুলাই বিশ্ববাসীর কাছে আত্মপ্রকাশ করে। 2019 সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী টুইটারের এমপ্লয়ী সংখ্যা 4,600 জন। 2009 সালের তথ্য অনুযায়ী টুইটারে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 330 মিলিয়ন। নাম্বার থ্রি, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতোই একটি জনপ্রিয় আমেরিকান সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে কল করা, বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন নথিপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রেরণ করা সম্ভব। 2009 সালের 3রা মে হোয়াটসঅ্যাপ যাত্রা শুরু করে। ফেসবুকের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে হোয়াটসঅ্যাপ বেশি পরিচিত। নাম্বার ফোর, ইউটিউব। ইউটিউব একটি আমেরিকান ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে অবস্থিত। এই পরিষেবাটি 2005 সালের 14ই ফেব্রুয়ারি পেপ্যাল কোম্পানির 3 জন সাবেক এমপ্লয়ি চ্যাড হার্লি, স্টিভেন চেন ও জাওয়েদ করিম তৈরি করে। তারপর 2006 সালের নভেম্বর মাসে গুগল 1.65 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এই পরিষেবাটি কিনে নেয়। বর্তমানে গুগল LLC ইউটিউব এর মালিক। বর্তমানে বিশ্বের যে কোনো প্রান্তের যে কেউ এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে তার নিজের তৈরি ভিডিও চিত্র সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারছে। নাম্বার ফাইভ, ইমো। ইমো একটি সুপরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও কলিং অ্যাপ। আজ থেকে প্রায় 14 বছর আগে অর্থাৎ 2007 সালের এপ্রিল মাসে ইমো প্রাথমিকভাবে আত্মপ্রকাশ করে। এছাড়াও ইমোতে ফেসবুকের মতো আলোকচিত্র ও ভিডিও চিত্র পোস্ট করার সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা 5টি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। তো এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আকাঙ্ক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ফোনে চলে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।